যুক্তরাজ্যে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। লন্ডন থেকে সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন মঈন কাদরি। আমরা সকলেই জানি যে ইউকের প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা জনিত কারণে ইনসেন্টিভ কেয়ারে আছেন লন্ডনের সেন্ট থমাস হসপিটালে। গত সোমবার তাকে ইনসেন্টিভ কেয়ারে নেওয়া হয়। তার মুখপাত্র জানিয়েছেন তার অবস্থা উন্নতির দিকে এবং স্বাস্থ্য স্থিতিশীল আছে।